বুঝি আমি রেখে ছোবে মরে কোন সত মানুষের সেবা দেয়ার সবচেয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখা যায় যে সেবাগুলোর মাধ্যমে সেই সেবাগুলোর মধ্যে থেকে সর্বাগ্রে যে সেবাটির নাম আসে তা হল চিকিৎসা সেবা চিকিৎসা সেবা এটি তখনই দেওয়ার সুযোগ আসে যখন মানুষ খুব কষ্টে থাকে মানুষ খুব দুঃখে থাকে আমি এই জন্য বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি আপনাদের কাছে অর্থাৎ ডাক্তারদের কাছে আমরা যাই হলো তখন যখন আমাদের সবচেয়ে বেশি কষ্টে থাকি আমরা মানুষ সবচেয়ে দুঃখের সময়টাতে আপনাদের কাছে যায় আর যারা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আছেন ওনাদের কাছে যাই হলো সবচেয়ে সুখের সময় পকেট ভর্তি টাকা পয়সা আছে অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা আছে একটা ঘর বাড়াই করতে হবে তখন সাধারণত ইঞ্জিনিয়ারদের কাছে যায় এই জন্য ইঞ্জিনিয়ারদের কাছে যাওয়ার সময় মানুষ খুব প্রফুল্ল থাকে বাট আপনাদের কাছে যখন আসে তখন মানুষের মন মরা থাকে একজন হাসি খুশি মানুষকে বরণ করা আর একজন দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষকে বরণ করার মধ্যে আসমান এবং জমিন তফাত যার কারণে আপনাদের এখানে রোল প্লে করাটা অ্যাজ এ মুসলিম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রিয়া নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি যেহেতু মানব সেবাকে খুব গুরুত্ব আরোপ করতে করেছেন এবং তার জীবনে এটি তার গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল তার একটি ঐতিহাসিক হাদিস আছে আপনারা অনেকে শুনেছেন আহাব্বুল আমলে ইরাল্লাহি আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনগুলো এই প্রিয় কাজের তালিকার মধ্য থেকে অন্যতম একটি কাজ হল মানুষের উপকার করা মানুষের কোনো কল্যাণে আসা মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করা নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের একটি হাদিস আছে আহাবুর নাস ইরাল্লাহ আনফা আহম নাস মানুষদের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হলেন সেই মানুষেরা যারা মানুষ যারা মানুষ হিসেবে অন্য মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে আপনি যত বেশি মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করবেন আপনি আল্লাহর কাছে তত প্রিয় পাত্র হতে পারবেন এই জায়গাটায় একজন চিকিৎসা সেবা সংশ্লিষ্ট ব্যক্তি যত দ্রুততার সাথে যত ভালোভাবে আল্লাহর প্রিয় পাত্র হতে পারেন অন্য অনেক পেশার মানুষ বা অন্য অনেক শ্রেণীর মানুষের জন্য সেটা কিন্তু সম্ভবপর নয় আপনাদের এই পুরো কর্মকাণ্ডকে এই কর্মযজ্ঞকে চিকিৎসার সাথে যারা যেভাবে জড়িত আছেন আপনাদের সমস্ত কাজগুলোকে করার জন্য এবং আলোকে আলোকে আমি কয়েকটি পরামর্শ আপনাদের সমীপে নিবেদন করতে চাই প্রথম যে বিষয়টি বলতে চাই তা হলো নবী করিম সাল্লাম বলেছেন আলিমা হুমান আমিলাহ আলিমা সাম নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ রব আলামিন এমন কোন রোগ সৃষ্টি করেনি পৃথিবীতে যেই রোগের কোনো প্রতিষেধক সৃষ্টি করা হয়নি প্রত্যেকটি রোগের প্রতিষেধক সৃষ্টি করা হয়েছে প্রতিটা রোগের ঔষধ আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন কেউ হয়তো সেটি আবিষ্কার করতে পেরেছে কেউ হয়তো পারেনি হাদিসের এই অংশটা খুব গুরুত্বপূর্ণ আলিমা হুমান আলিমা জাহিলা হুমান জাহিলা আল্লাহ রবন পৃথিবীতে প্রতিষেধক ঔষধ সমাধান ছাড়া পৃথিবীতে কোনো সমস্যা কোনো রোগ কোনো অসুখ কোনো অসুবিধা আল্লাহ তালা রাখেননি প্রত্যেকটি অসুখ প্রত্যেকটি অসুবিধার সমাধানের পথ আল্লাহ তালা রেখেছেন কেউ হয়তো সেটা আবিষ্কার করতে পেরেছে আর কেউ পারেনি এহাদিস কিন্তু ইন্ডিকেট করছে কেমত পর্যন্ত মানুষ নানাভাবে বিভিন্ন চিকিৎসা সেবা আবিষ্কার করবে ঔষধ আবিষ্কার করবে রোগের প্রতিষেধক আবিষ্কার করবে এটি কেমন পর্যন্ত চলমান থাকবে হাদিসের শেষ অংশ সেটি কিন্তু ইন্ডিকেট করে তো হাদিসের আলোকে আমরা জানলাম যে আল্লাহব্বুল আলমিন আমাদেরকে মানুষের উপকার করবার জন্য তার চিকিৎসার জন্য নিজে উদ্যোগী হওয়া নিজেকে নিয়োজিত করবার সুযোগ আল্লাহতালা আমাদের জন্য রেখেছেন এবং এই পুরো কার্যক্রমটাকে এবাদতে পরিণত করার জন্য প্রথম আমাদের করণীয় হলো আমাদের নিয়তকে একটু পরিবর্তন করে নেওয়া আমরা বেশিরভাগ মানুষ আমাদের পার্থিব যে কোনো কাজে নিয়ত বা ইন্টেনশন থাকে পার্থিব কোনো প্রাপ্তি আপনি কেন একটি কলেজে ভর্তি হয়েছেন আপনি কেন একটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন আপনার বাবা মাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনা তোমরা আমাকে কেন এখানে ভর্তি করে করিয়েছ বা আমাকে উচ্চশিক্ষা শিক্ষিত করছো উদ্দেশ্য কি আপনি আমাদের সমাজের বেশিরভাগ বাবা মাকে দেখবেন তারা তাদের সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন কেন সামাজিক মর্যাদার জন্য সমাজ যেন তাদের মুখটা উজ্জ্বল হয় সেই লক্ষ্যে তারা কেন করেন তাদের সন্তানটা যেন পরিচয় দেওয়ার মতো একটা পর্যায়ে যেতে পারে তো এটা তো একটা মানুষের জীবনের লক্ষ্য হতে পারে না একজন বাবা একজন মা এমনকি একজন শিক্ষার্থী তার জীবনের লক্ষ্য যদি হয় যে আমি আমার অর্জিত জ্ঞান দিয়ে মানুষের সেবা করে আল্লাহ তালার কাছ থেকে রিওয়ার্ড আল্লাহ তালার কাছ থেকে সবাব এবং আজর এবং বিনিময় আমি লাভ করব এই যদি আমার ইন্টেনশন হয় তাহলে আমার পার্থিব পড়াশোনাটাও এবাদতে পরিণত হবে ঐতিহাসিক আপনারা বারবার শুনেছেন সাল্লাম বলেছেন বিন যত কাজ করবে সমস্ত কাজ নির্ভর করবে তার ইন্টেনশন বা নিয়তের উপরে অনেক সময় দেখা যাবে একজন মানুষ এবাদত করছে তার নিয়াত বা উদ্দেশ্যের মধ্যে অসাধুতা আছে ত্রুটি আছে এ ত্রুটিপূর্ণ উদ্দেশ্যের কারণে তার এবাদতটা কিন্তু পাপাচারে পর্যবসিত হতে পারে পক্ষান্তরে একজন মানুষ নিছক একটি পার্থিব কাজ করছেন তিনি এমন কোনো কাজ করছেন যার সাথে আসলে এবাদতের তেমন কোনো সম্পর্ক নেই যেমন আপনাদের কথাই বলি আপনি চিকিৎসাশাস্ত্রের বই পুস্তক পড়ছেন আপনি চিকিৎসার বিভিন্ন আসগুলোকে রপ্ত করার চেষ্টা করছেন এটি একান্তই পার্থিব বিষয় যে সাথে যার সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পারলৌকিক কোনো বিষয় সম্পৃক্ত নয় অথচ আপনার উদ্দেশ্য যদি হয় আমার অর্জিত জ্ঞান দিয়ে আমি মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি পেতে চাই আল্লাহর কাছ থেকে আজারটাই আমার মুখ্য উদ্দেশ্য অন্য কোনো কিছু আমার মুখ্য উদ্দেশ্য নয় এই যদি হয় আপনার নিয়াত তাহলে সেক্ষেত্রে আপনার পার্থিব এই কাজটি বাদত হতে পারে একজন ইসলামের ইতিহাসের পূর্বসূরি তার একটি বক্তব্য আছে রোব্বা আমালিন কাবি রিনোহনবা আমালিনোহন অর্থাৎ অনেক বড় বড় কাজ আছে দৃশ্য তো অনেক বড় কাজ অনেক ভালো কাজ কিন্তু নীয়াত বা উদ্দেশ্যে ভেজাল থাকার কারণে সে বড় কাজটি খুব ক্ষুদ্র তুচ্ছ কাজে পরিণত হয় আবার অনেক তুচ্ছ বা সাধারণ কাজ আছে যে সাধারণ কাজ বান্দার উদ্দেশ্য এবং নেইয়াতের কারণে আল্লাহ তালার কাছে বৃহৎ মহৎ বিশাল বড় কাজে পরিণত হয় একজন মাদ্রাসায় পড়েছে তার উদ্দেশ্য তিনি মাদ্রাসায় পড়ে একজন বক্তা হবেন একজন ইমাম হবেন একজন খতিব হবেন এবং এটা দিয়ে তার সংসার তিনি চালাবেন অর্থাৎ পার্থিব উদ্দেশ্যে তিনি ধর্মীয় জ্ঞান অর্জন করছেন কাজটা বিশাল আল্লাহর কাছে অনেক বড় কাজ কিন্তু তার উদ্দেশ্যে এই ভেজাল থাকার কারণে তুচ্ছ উদ্দেশ্যের কারণে এই বৃহৎ এবং মহৎ কাজটি একটা তুচ্ছ কাজে পরিণত হতে পারে আল্লাহর কাছের কোনো বিনিময় নাও থাকতে পারে আপনি একজন চিকিৎসক আপনি একজন মেডিকেল কলেজের স্টুডেন্ট আপনার পড়াশোনার উদ্দেশ্য যদি হয় আমি আমার অর্জিত জ্ঞান দিয়ে মানুষের কষ্ট লাঘব করে মানুষের সৃষ্টিকর্তার কাছ থেকে বিনিময় লাভ করব আল্লাহর কাছ থেকে আমি বিনিময় লাভ করব। অ্যাজ এ মুসলিম আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে যেতে হবে আল্লাহর বান্দাদেরকে সেবা করলে আল্লাহ অনেক খুশি হন সেই জায়গা থেকে আল্লাহর বান্দাদেরকে আমি সেবাদান করব। মুসলিম অমুসলিম নির্বিশেষে যে কোনো মানুষের কল্যাণে আমি কাজ করব তাতে আল্লাহ আমাকে সবাব দিবেন নবী সাদা হাদিস এসে ওয়াদা রয়েছে এই উদ্দেশ্যে যদি আপনি পার্থিব পড়াশোনাও করেন তাহলে আপনার এই পার্থিব পড়াশোনাটা এটি সাধারণ এবং জাগতিক কাজ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে এটি অনেক বড় ইবাদত হতে পারে এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমার প্রথম নিবেদন হল আপনাদের উদ্দেশ্যগুলো যদি কি আপনারা এবাদতের উদ্দেশ্যে এটাকে রূপান্তরিত করতে চান আপনাদের কর্মকাণ্ডকে তাহলে আপনাদের উদ্দেশ্যটাকে একটু মডিফাই করে নিতে হবে আপনাকে জিজ্ঞাসা করতে হবে আমি কেন পড়াশোনা করছি আমি অভিভাবকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি বিভিন্ন পর্যায়ে বিশেষ করে অভিভাবকদের প্রোগ্রামগুলোতে আমরা বলার চেষ্টা করি যে আমাদের সমাজে বহু অভিভাবক পাবেন তিনি তার সন্তানকে বড় ডাক্তার বানাতে চান বড় ইঞ্জিনিয়ার বানাতে চান বড় পাইলট বানাতে চান বড় আর্মি অফিসার করতে চান বড় পলিটিশিয়ান দেখতে চান অনেক কিছু দেখতে চান কিন্তু সেই বাবা আপনি খুব বেশি খুঁজে পাবেন না সমাজে যে বাবা তার সন্তানকে বলে যে বাবা আমি চাই তুমি মানুষের মতো মানুষ হও ভালো মানুষ হও সৎ মানুষ হও পরোপকারী মানুষ হও পাশাপাশি তোমার পেশাগত তোমার জ্ঞানগত দক্ষতা যতটুকু বৃত্তি হয় হোক কিন্তু অ্যাজ এ মানুষ তুমি ভালো হও এটা আমার জীবনে বড় স্বপ্নের জায়গা এই কথা বলা বাবা এই কথা বলা মা কিন্তু এখন খুব বেশি পাওয়া যায় না অথচ আমরা আমাদের শৈশবে দেখেছি যারা আমাদের চাইতে বয়সে সিনিয়র আপনারা আরও বেশি দেখেছেন যে একটা সময় আমাদের এ অঞ্চলে মানুষের জ্ঞানে বিজ্ঞানে তথ্য তথ্যপ্রযুক্তিতে অবকাঠামোতে অন্য অনেক দিক থেকে আমরা পিছিয়ে ছিলাম আমাদের এত ডাক্তার ছিল না এত ইঞ্জিনিয়ার ছিল না এত মেডিকেল কলেজ ছিল না কিন্তু আমাদের সমাজে অনেক বাবা মা তার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় সে যেন মিথ্যা কথা না বলে সে যেন চুরিচুপটামি না করে সে যেন কাউকে প্রতারণা না করে সে যেন ভদ্র হয় সে যেন ভালো মানুষ হয় এজন্য বাবা মার অনেক স্ট্রাগল করতে আমরা দেখেছি আমরা আমাদের ছেলেবেলা দেখেছি অনেক বাবা মা এর জন্য ব্যাকুল ছিলেন তার ছেলেটা নামাজ পড়ে না তার মেয়েটা পর্দা করে না তার ছেলেটা খারাপ ছেলের সাথে উঠা বসা করে এটা নিয়ে বাবা মা অনেক মাথা ব্যথা করতেন পড়াশোনা নিয়ে চিন্তিত থাকতেন অনেক বাবা মা বাট তার চাইতে বেশি চিন্তিত থাকতেন সন্তানের মোরাল দিকগুলো নিয়ে বাট আজকের বাস্তবতা হলো এখন বাবা মায়ের সবচেয়ে বড় চাওয়ার বিষয় হলো আমার সন্তান সে ভালো ফলাফল করতে পারছে কিনা ভালো কলেজে চান্স পাচ্ছে কিনা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে কিনা ভালো চাকরি পাচ্ছে কিনা ভালো কেরিয়ার করতে পারছে কিনা পাশাপাশি ভালো মানুষ হতে পারলো কি পারলো না এটা একেবারেই গৌণ একটা বিষয় পরিণত হয়েছে এই একটা অধপতন আমাদেরকে অনেকখানি পিছিয়ে দিচ্ছে আমি একটি কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করি উন্নত দেশগুলোকে অনুসরণ করবার অনেক দিক আমাদের আছে আমরা জ্ঞানে বিজ্ঞানে তাদের চেয়ে পিছিয়ে আছি অবশ্যই তাদের থেকে আমরা জ্ঞান বিজ্ঞান আহরণ করবো ইসলাম সেটি আমাদেরকে নিষেধ করে না বরং সেটি আমাদের করা উচিত আমরা তথ্য প্রযুক্তিতে তাদের চাইতে পিছিয়ে আছি এক্ষেত্রে আমরা অবশ্যই তাদের সহযোগিতা নিব তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করবো আমরা সমৃদ্ধ করব তাদেরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা এবং সংগ্রাম আমরা অব্যাহত রাখবো সন্দেহ নেই কিন্তু আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে মুসলিম হিসাবে কি বাঙালি বাংলাদেশি হিসেবে এখানকার ধর্ম বর্ণ নির্বিশেষে এই অঞ্চলের কিছু সংস্কৃতি আছে আমরা সে সমস্ত কালচারাল দিকগুলোকে নিজেদের কালচারাল দিকগুলোকে পায়ের নিচে রেখে আমরা পশ্চিমা পৃথিবীর কালচারকে গায়ে মাখানোর যে চেষ্টা করছি এটা একান্তই অপ্রয়োজনীয় একটি কাজ আমাদের বাবা মা আমাদের সন্তানদের এই সমস্ত দিকগুলোকে দেখবার কোনো মাত্র প্রয়োজনীয়তা বেশিরভাগ অভিভাবকরা অনুভব করছেন না যার ফলশ্রুতিও আমাদের সামনে পরিষ্কার যে আজ আমাদের সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রে বাবা মার চক্ষু শীতলকারী নয়ন জোড়ানো সন্তান হচ্ছে না কারণ সন্তান ভালো মানুষ হোক এটা বাবা মার আসলে কাঙ্ক্ষিত কোনো জায়গাই নয় আমি আমার ছেলে মেয়েদেরকে বলে দিয়েছি যে তোমাদের পরীক্ষায় কী ফলাফল করলে এটা নিয়ে আমার খুব বেশি আগ্রহ নেই অবশ্যই তুমি ভালো ফলাফল করার চেষ্টা করো সেই জন্য আমি তোমাকে উৎসাহ দিই বাট এটা নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই আমার বেশি মাথা ব্যথার জায়গা হলো তুমি সততার জায়গায় অনর থাকবে আমার ছেলে যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিল তখন আশেপাশে যে যেহেতু কারোর দিকে সে তাকায়নি সে নিজের মতো করে নিজের খাতায় তার প্রশ্ন উত্তর করে আনসার করে সে জমা দিয়ে চলে এসেছে তার আশেপাশে থাকা সহপাঠীরা বন্ধুরা এমনকি তার টিচাররা বলা বলে শুরু করতে লাগলো যে তুমি ডানে বামে তাকাও না কাউকে দেখতে দাও না নিজে কারোরটা দেখো না এভাবে কোনো পরীক্ষা হয় অর্থাৎ টিচার নিজেই অবাক যে কিভাবে এটা সম্ভব এত ভালো কি ভালো ব্যাপারটা এরকম যে এত ভালো কি ভালো আমি আমার সন্তানকে বলে দিয়েছি এবং আমাদের স্নেহবাজন যারা থাকে তাদেরকে আমি বলি সব সময়। পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলাম কি পারলাম না এটা তো একটা পরীক্ষার বিষয় এখানে আরেকটা হিডেন পরীক্ষা আছে সেটা হলো আমি সততার সাথে পরীক্ষা দিতে পারলাম কি না পরীক্ষা দিতে গিয়ে আমি অসৎ কোনো উপায় অবলম্বন করলাম কি করলাম না এটা আরেকটা পরীক্ষার ব্যাপার আমি যদি আমার পরীক্ষায় ভালো ফলাফল করতে নাও পারি কিন্তু আমি আমার পরীক্ষায় সততার পরীক্ষায় উত্তীর্ণ হই তাহলে আমি আসল পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলাম আমার মানসিক শান্তির জায়গাটা নিশ্চিত হয়ে গেল যে আমি আমার নৈতিক পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছি আমি এক কাগজে পরীক্ষা উত্তীর্ণ না হলেও আমার নীতির পরীক্ষা আমি উত্তীর্ণ আমি নকল করিনি আমি কারো সহযোগিতা নেই এবং অবৈধভাবে কাউকে সহযোগিতা করিনি তো এই কথাগুলো এই জন্য বলা আজকাল বেশিরভাগ বাবা মা বেশিরভাগ অভিভাবক বেশিরভাগ শিক্ষার্থী তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করেন তারা ভালো একটা কেরিয়ার গড়বেন ভালো একটা চাকরি পাবেন ভালো একটা জায়গা যাবেন জাস্ট এটুকু অ্যাজ এ মুসলিম আমাদের দৃষ্টিভঙ্গি আরও গভীরে যাওয়ার কথা আমাদের দৃষ্টিভঙ্গি আরও দূরের থাকার কথা একজন মুসলিম হিসাবে আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে আপনি যে জাগতিক জ্ঞান অর্জন করছেন আপনার প্রতিটি লাইন প্রতিটি শব্দ যে আপনি পাঠ করছেন একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে আপনাকে অসংখ্য শব্দ মুখস্থ করতে হয় অসংখ্য পড়া মুখস্থ করতে হয় অসংখ্য থিওরি আপনাকে রপ্ত করতে হয় অনুধাবন করতে হয় বুঝতে হয় এই যে আপনার সময় ব্যয় হচ্ছে এই সবটুকুন সময়কে পরিপূর্ণভাবে এবাদতে আপনি রূপান্তর করতে পারেন কনভার্ট করতে পারেন শুধুমাত্র আপনার উদ্দেশ্যটাকে পরিবর্তন করার মধ্য দিয়ে যে আমি আমার এই জ্ঞান অর্জন করে টাকা পয়সা অর্জন হবে সম্মান মর্যাদা অর্জন হয়তো হবে আমি একটা ভালো জায়গায় হতে যেতে পারবো বাট সেটা আমার মুখ্য উদ্দেশ্য না আমার মুখ্য উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করার যদি উদ্দেশ্য হয় আল্লাহ না করুন আপনি খুব বড় ডাক্তার হতে পারলেন না আপনি ভালো কোনো পজিশন হোল্ড করতে পারলেন না আপনি ভালো কোনো জায়গায় যেতে পারলেন না আপনার স্বপ্ন ছিল আপনি সারা দেশের মানুষের কল্যাণে মুসলিম বিশ্বের উজ্জ্বল করবার জন্য বিশ্ব মানবতার কল্যাণে আপনি বিরাট ভূমিকা রাখবেন অনেক স্বপ্ন ছিল বাট কিছুই করতে পারলেন না কিন্তু যেহেতু আপনার উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করার জন্য এটি আপনি করবেন ইসলাম বলেন আবি সাল্লাম বলেছেন মানহাম্মান কেউ কোনো ভালো কাজ করবার প্রতিজ্ঞা করেছে সে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে যে সেটা করবে এবং আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার আশায় সবাব পাওয়ার আশাতে তিনি এটা করবেন এটা নিয়ত করেছেন তিনি যদি সেটা করতে নাও পারেন আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ বিনিময় তাকে দিয়ে দিবেন এজন্য জন্য ইমানদারের হারাবার কিছু নেই কিন্তু উদ্দেশ্যটা হতে হবে আল্লাহর কাছ থেকে বিনিময় এবং সওয়াব লাভ করা পার্থিব কোনো তুচ্ছ উদ্দেশ্যে ইমানদারের কোনো কাজ করা সাজে না একজন ইমানবিহীন মানুষ একজন বিশ্ব অবিশ্বাসী মানুষ তার দৃষ্টিভঙ্গি শুধু পার্থিব জগৎ পর্যন্তই সীমাবদ্ধ থাকে একজন ইমানদার তিনি পার্থিব জগতের বাইরেও পারলৌকিক জগৎকেও তার দৃষ্টিভঙ্গি দৃষ্টি সীমানার মধ্যে রাখে যার কারণে একজন ইমানদারের দৃষ্টিভঙ্গি আর একজন অবিশ্বাসীর দৃষ্টিভঙ্গি মধ্যে আসমান জমিন পার্থক্য একজন অবিশ্বাসী তার জীবনে কিছু যদি করতে না পারে তাহলে সে ডিপ্রেসড হয়ে যায় কারণ তো আর পরকাল বলতে কোনো কিছু তার বিশ্বাস নেই সে শেষ কারণ সে যেটা করতে চেয়েছে সেটা হয়নি বাট একজন ইমানদার তার হারাবার কিছু নেই আমি চেষ্টা করেছি ভালো কিছু করার করতে পেরেছি আলহামদুলিল্লাহ করতে পারি নাই তাতেও দুঃখের কিছু নেই স্কুল লেভেলে অনেকে আছে আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে অনেক পড়াশোনা করে অনেক চেষ্টা করে কেন চেষ্টা করে তাকে ভালো ফলাফল করতে হবে ভালো ফলাফলের জন্য এত সিরিয়াস কেন কারণ পাশের বাসার আন্টিকে দেখিয়ে দিতে হবে কারণ সে আন্টিটা সকাল বিকালে সে আপনার মাকে মাথাটা নষ্ট করে তার ছেলে হান করেছে তার মেয়ে করেছে তো এই সমস্ত কথা আপনার মা আবার আপনাকে শোনায় আপনার বিরক্তির কারণ হয় আপনার এখন জেদ হয়েছে যে পাশে বাসার আনটিকে দেখায় দিতে হবে এখন আপনি ভালো পড়াশোনা করছেন অনেক পরিশ্রম করছেন অনেক মনোযোগ দিচ্ছেন আপনাকে ভালো ফলাফল করতেই হবে কারণ পাশে বাসা আনটিকে দেখাতে হবে আচ্ছা এখন আপনি অনেক চেষ্টা করলেন অনেক পড়াশোনা করেছেন পড়াশোনা করে পাশে বাসার আনটিকে দেখাতে পারলেন না আল্লাহ না করুক আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলেন না কি হবে এবার ডিপ্রেশন ছাড়া আর কিছু আছে কিছু নাই আপনি এখন ভেঙে পড়বেন ও স্যাড কি হলো আমি এখন বাসা যাব কিভাবে, মায়ের কাছে মুখ দেখাবো কিভাবে আমার মাই বা পাশাপাশি আন্টির কাছে মুখ দেখাবে কিভাবে এই চিন্তা আপনি শেষ হয়ে যাবেন প্রতি বছর আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পর অনেক ছেলেমেয়েরা আত্মহরণের পথ বেছে নেয় কারণ কি একজন মুসলিম হিসাবে তার নীতিনৈতিক জায়গাটা তার মোরাল জায়গাটা ক্লিয়ার না সে কেন পড়ছে সে কেন ভালো ফলাফল করার চেষ্টা করছে এই প্রশ্নের সঠিক এবং সদুত্তর সে নিজেকে নিজে দিতে পারেনি আপনার টার্গেট যখন হয় খুব তুচ্ছ তখন তার ফলাফল হবে তুচ্ছ আপনার টার্গেট যখন হবে অনেক দূরে তখন তার ফলাফল হবে অনেক বড় একজন মুসলিম আপনি তো বিশ্বাস করেন পার্থিব জগৎ এটা খুবই সীমিত একটা জায়গা এর বাইরে যে পারলৌকিক জীবন আসছে সেটা তো অসীম অতএব আপনি যদি এ উদ্দেশ্যে পড়েন যে আল্লাহ আমি ভালো ফলাফল করে ভালো কলেজে চান্স পেয়ে ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ভালো চাকরি পেয়ে ভালো চেয়ারে গিয়ে আমি সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করব মানুষ উপকার করব অন্যায় অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমার এই প্রিয় স্বদেশের মুখকে উজ্জ্বল করে আমি বিশ্ব দরবারে তুলে ধরবো মিল্লাতের মুখকে উজ্জ্বল করব বিশ্ব মানবতার কোনো সংকট সমাধানে আমি ভূমিকা রাখবো আমি নেতৃত্ব দিব আমার যোগ্যতা দিয়ে আমাদের স্কিল দিয়ে আমার পড়াশোনা দিয়ে আমি সেখানে কিছু একটা ভূমিকা রাখবো এটা আমার জীবনের স্বপ্নের জায়গা আমার ভালো গাড়ি হলো কিনা বাড়ি হলো কিনা সম্মান হলো কিনা না পদ পদবি হলো কি না তার চেয়ে বড়ো চাওয়ার জায়গা হলো আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দাদের সেবা দিতে পারলাম কিনা এই উদ্দেশ্যে যদি আপনি পড়াশোনা করেন ওই পাশে আনটিকে দেখানোর উদ্দেশ্য যদি না থেকে আল্লাহকে দেখিয়ে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় যদি আপনি পড়েন আল্লাহ না করুন আপনি যদি সেটা অ্যাচিভ করতে নাও পারেন অ্যাজ এ মুসলিম আপনার বিশ্বাসের জায়গাটা ভেরি ক্লিয়ার থাকবে যে আল্লাহর কাছ থেকে আপনি সব কিন্তু নিশ্চয়ই পাচ্ছেন তাহলে ইমানদারের ডিপ্রেসড হওয়ার কোনো সুযোগ আছে জাস্ট এই কারণে আল্লাহ তালা বলেছেন ওয়ালা ইয়াই আস ইল্লাল কমল কাফিরুন আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী ছাড়া কেউ নিরাশ হতে পারে না ইমানদার কখনো নিরাশ হওয়ার সুযোগ নেই কেউ যদি আত্মহরণের পথে পথ বেছে নেয় কেউ যদি আত্মহত্যার পথে পা বাড়ায় নিশ্চিত বুঝতে হবে তার ইমানের উইকনেস চরম পর্যায়ে আছে সে মুসলমান হতে পারে না নামে মুসলমান হতে পারে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না কারণ মুসলমান বিশ্বাস করে দেয়ালে পিঠ থেকে যাওয়া বলতে কোনো কথা নেই মুসলমান বিশ্বাস করে দেয়ালে পিঠ ঠেকা বলতে কোনো কথা নেই পৃথিবীর সমস্ত উপায় উপকরণ শেষ হয়ে গেলেও একজন মুসলিম হিসাবে আমি বিশ্বাস করি আমার আল্লাহ রব্বুল আমি সকল অসম্ভবকে সম্ভব করতে পারেন পারেন কি পারেন না তাহলে আমার ডিপ্রেশনের কোনো কারণ নেই আমার ভরসার জায়গাটা এখনও আছে আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব এমন কি আমি যদি হেরেও যাই ইমানদারের দৃষ্টান্ত হলো হাতির মতো মরলেও লাখ বাঁচলেও লাখ নবী করিম সাল্লা বলেছেন আমরিল পুরো জীবনটাই অদ্ভুত ইন কুল্লাহ হো কুল্লাহানের সামগ্রিক জীবনের সবকিছুতেই কল্যাণ ইন আসা বাহু ইমানদারের জীবনে সে যেটা চেয়েছে ব্যাটে বলে হয়েছে তখন সে আল্লাহকে সুক্রিয়া জানায় কৃতজ্ঞতা জানায় থ্যাংকস জানায় এর বিনিময়ে সে তার আমল নামায় সব পায় আবার ওয়াইন আসাবাহু সর সারুন ইমানদারের জীবনে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বিপদ হয় তার যে লক্ষ্য ছিল সেখানে সে যদি না পারে সে করে ধৈর্য ধারণ করে আল্লাহ সিদ্ধান্তকে তার জন্য মনে করে সে মেনে নেয় আল্লাহ তো করার কারণে সবর ধৈর্য ধারণ করার কারণে তার অ্যাচিভমেন্ট হয়নি ঠিক আছে কিন্তু এর বিনিময়ে তার জন্য জান্নার ঠিকই হয়ে যায় তাহলে ঈমানদার হারাবার কিছু নেই এই আপনাদের প্রতি আমার প্রথম আহ্বান হলো বিশেষ করে আমি স্টুডেন্টদেরকে লক্ষ্য করে বলছি যে আপনারা যারা শিক্ষার্থী আছেন মেডিকেল কলেজের আপনাদেরকে বলবো জীবনের শুরুতেই আপনি নিজের সঙ্গে নিজে বোঝাপড়াটাকে পরিষ্কার করে নেন যে আমি একজন চিকিৎসক হয়ে একজন ডাক্তার হয়ে আমি আমার সাধ্য অনুযায়ী গরিব মানুষের মুখে অভাবী মানুষের মুখে দুস্থ মানুষের মুখে অরুগ্ন অসহায় রোগীদের মুখে আমি হাসি ফুটাবার জন্য আমার শেষ টুকুন দিয়ে আমি চেষ্টা করে যাব এবং অনেকে এরকম ভালো উদ্দেশ্যে কাজ করেন কিন্তু তিনি মুসলিম নন কিন্তু আপনি এজ এ মুসলিম আপনার বিশ্বাসের জায়গাটা থাকবে প্রত্যেকটা মানুষ উপকারের বিনিময়ে আমি আমার আল্লাহর কাছ থেকে বিনিময় আমার আমল যুক্ত হবে সেটা আমি লাভ করব। আখেরাতে দুনিয়াতেও এর বিনিময় আল্লাহ তালা আমাকে দিবেন সো আমি আমার রবকে সন্তুষ্ট করতে চাই আমি জান্নাত পেতে চাই জান্নাতে অগ্রগামী থাকতে চাই আমি আবারও বলি গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল কুমিল্লা মেডিকেল কলেজে আমি সেখানে বলেছিলাম যে আমার জীবনে একটা পেশার প্রতি খুব বেশি ঈর্ষা হয় সেই পেশাটা হলো চিকিৎসকদের পেশা যদি কারোর জীবনে কোনো আফসুস থাকে যে আমি কেন এটা হতে পারলাম না তো আমার আফসুস হলো যে আমি যদি চিকিৎসক হতাম অথবা চিকিৎসা সেবার সাথে জড়িত কেউ হতে পারতাম তো আলহামদুলিল্লাহ সেই দুঃখকে লাঘব করার জন্য আসন্না ফাউন্ডেশন থেকে আমরা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের বিশাল বড় একটি প্রজেক্ট হাতে নিয়েছি প্রায় বছরখানেক ধরে এক বছর ধরে আমাদের কাজ চলমান আছে আরও কয়েক মাস সময় লেগে যাবে এই প্ল্যাটফর্মটা যদি আমরা উন্মুক্ত করতে পারি এদেশের গ্রামে গঞ্জের শহরের দুঃস্থ অসহায় গরিব রুগী যারা আছেন তাদের ট্রিটমেন্টে যে খরচ ব্যয় সেটা নির্বাহ করা পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ পুরো ডিজাইনটা আল্লাহর মতে আমরা অনেকখানি দাঁড় করে ফেলেছি এবং ইনশাআল্লাহ এটিকে আমরা খুব শীঘ্রই লঞ্চ করতে পারবো এটি যখন আমরা লঞ্চ করব তখন আমরা আশা করছি যে টাকার অভাবে যারা চিকিৎসা কর করাতে পারছেন না যারা নানা কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের তাদের অনেক বেশি সেবা আমরা দিতে পারবো এবং সিস্টেমটাকে আমরা এমনভাবে ডেভেলপ করছি যে আমরা এটার জন্য কোনো ফান্ড কালেকশন করব না কোনো প্রকার তহবিল আমরা সংগ্রহ করব না আমরা শুধুমাত্র রুগীদের ডাটাগুলোকে কালেক্ট করে সেগুলোকে চেক রিচেক করে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিব। এবং আমরা মার্কেটিং করব। ডোনার এবং রুগীর মধ্যে আমরা শুধুমাত্র সেতু বন্ধনটা করে দিব ডোনার তার মতো করে পছন্দের রুগীকে সেবা দিবেন এবং বাংলাদেশে মানুষের মধ্যে যে কামিতে আছে আমরা এবারের বন্যায় দেখেছি আসন্না ফাউন্ডেশন এর ক্ষুদ্র ডাকে এবং প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ পনেরো লক্ষ মানুষ মাত্র বারো দিনে আমাদের ডাকে সাড়া দিয়ে বন্যার্থদের জন্য অর্থ সহযোগিতা করেছেন পনেরো লক্ষ মানুষ মাত্র বারো দিনে অর্থ সহযোগিতা করেছেন এবং বারো দিনে প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ স্বেচ্ছায় শ্রম দিয়ে তাদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে চিনি এমন ঢাকা ইউনিভার্সিটির টিচার প্রফেসর আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন এমনকি অন্য ধর্মাবলম্বী আছেন তারা এসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন তো আমাদের এই দেশে মানুষের মধ্যে নানা দোষ ত্রুটি আছে কিন্তু এদেশে মানুষের কিছু গুণের জায়গা আছে এর মধ্যে একটা হলো কোনো ভালো উদ্যোগে যদি সাধারণ মানুষ আস্থা পায় নির্ভরতা পায় তারা জীবনকে উজাড় দিতে উজাড় করে দিতে রাজি আছে তো আমি চিকিৎসক হতে পারিনি সে আক্ষেপ আমার আছে কিন্তু সেটাকে দূর করবার জন্য আল্লাহ তালা আমাকে একটা সুযোগ করে দিয়েছেন যে চিকিৎসা সেবায় আমাদের যে সমস্ত গরিব রোগীরা আছে তাদের জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে তাদের যে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না সেই কষ্টটা বোধহয় আমরা লাঘব করতে একটা বড় ভূমিকা ইশ্বা রাখার সুযোগ হবে তো আমি আপনাদেরকে আবারও বলছি আপনার জীবনের শুরুতেই উদ্দেশ্যটা এটা হোক যে আমি আমার পেশায় ভালো হয়ে দক্ষ হয়ে যোগ্য হয়ে আমি যাই করব আমার আল্লাহর কাছ থেকে সব হবে আমার প্রধান উদ্দেশ্য এর বাইরে টাকা পয়সা সম্মান ইজ্জত পদ পদবি পেলাম আলহামদুলিল্লাহ না পেলো আমার দুঃখ নেই এটা করলে আপনার দুটি লাভ হবে প্রথমত আপনার পুরো জীবনটাই ইবাদত হয়ে যাবে আপনি আল্লাহর কাছে দেখবেন আল্লাহ এত নফল নামাজ তো পড়ি নেই এত রোজা তো রাখি নেই এত হজমরা তো করি নাই এত ওয়াজ তো করি নাই এত কোরআনতালওয়াত করি নাই এত সোবাহান আলহামদুল্লাহ পড়ি নাই এত দান সৎকা করার মতো অর্থ করি আমার ছিল না বাট এত আমল থেকে আসলো আপনি নিজের আমল দেখে আপনি অবাক হবেনবী সাল্লাম এরকম অনেকগুলো ঘটনা অনেকগুলো কেইসের কথা তার বিভিন্ন হাদিস তিনি বলেছেন যে অনেক মানুষ আছে জান্নাতে আখেরাতে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ অবাক হয়ে যাবে আল্লাহ আমার এত আমল করতে গিয়ে আসলো আমি তো আমল করিনি তো আমি মনে করি আপনি যদি আপনার জীবনের প্রত্যেকটা বিষয়কে বিশেষ করে একজন চিকিৎসক হিসাবে আল্লাহর সন্তুষ্টি এটা যদি আপনার প্রধান লক্ষ্য হয় তাহলে আপনি দেখবেন যে আপনি আল্লাহ তালার কাছে বিপুল পরিমাণে সবকে আমাদের ময়দানে পেয়েছেন কারণ আপনার সকাল বিকাল আপনি রুগী দেখছেন রুগীর সেবা করছেন রুগীর ফলো আপ রিপোর্ট দিচ্ছেন আপনি রুগীর দেখছেন নানাভাবে কাজ করছেন প্রত্যেকটির বিনিময় আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে আর পাশাপাশি আরেকটি লাভ হবে তা হলো আপনার জীবনে অতৃপ্তিটা থাকবে না আমি যেটা একটু আগে বলছিলাম আল্লাহ তালা কোরআন আলম অবিশ্বাস এবং বিশ্বাসের পার্থক্যটা কি আল্লাহ বলেছেন বিশ্বাসী মানুষদের অভিভাবক আল্লাহ তারা আল্লাহর উপরে ভরসা রাখে নির্ভরতা রাখে অবিশ্বাসীদের কোনো ভরসার জায়গা নেই যার কারণে তারা দ্রুত ডিপ্রেসড হয়ে যায় আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি বছরের সারা বিশ্বে আত্মহত্যার যে হার আছে সেটা যদি আপনি স্টাডি করেন আপনি দেখবেন প্রতি বছরই প্রায় আত্মহত্যার হার সবচেয়ে বেশি থাকে যারা নাস্তিক কোনো ধর্মে বিশ্বাসী নয় তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা প্রতি বছর গোটা বিশ্ব জুড়ে সবচেয়ে কম থাকে মুসলমানদের মধ্যে এর অন্যতম কারণ হল ওই যে মুসলমানদের একটা ভরসার জায়গা থাকে মানুষ ভেঙে পড়ে না ডিপ্রেসড হয় না তো আপনার উদ্দেশ্য যদি হয় আমি ডাক্তার হয়ে আল্লাহর কাছ থেকে সব পাবো এটাই মূল উদ্দেশ্য আর বাকিগুলো ভালো কোনো পদে আমি যেতে পারলাম কি পারলাম না ভালো কোনো জায়গায় যেতে পারলাম কি পারলাম না ভালো কোনো ডিগ্রি নিতে পারলাম কি পারলাম না এটা আমার জীবনে অনেক বড় লক্ষ্য না সেকেন্ডারি লক্ষ্য তাহলে দেখবেন আপনার জীবনে আপনি হালকা হয়ে যাবেন টেনশন অনেকটা কমে যাবে আপনি সামনে অগ্রসর হতে অনেক সহজেই পারবেন ঈশা আল্লাহ নম্বর দুই আমাদের মনে রাখা দরকার আমাদের প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লাম তিনি কোনো অসুস্থ ব্যক্তি দেখলে কোনো রোগীকে দেখলে সর্বাগ্রে যে কাজটি করতেন তাহলে তাকে মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন তার মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার এই প্রচেষ্টাটা এত বেশি ছিল একজন অমুসলিম যুবককে নবী করিম সাল্লা সাল্লাম দেখতে গিয়েছেন দেখতে যাওয়ার পর তাকে নবী সাল্লা সাল্লাম বলেছেন লাবা সহিকশা আল্লাহ এই বাক্যগুলো আমাদের মুখস্থ থাকা দরকার মুসলমান হিসেবে নবী করিম সাদ কোনো রুগীকে দেখতে গেলে যে কোন রুগীকে দেখতে গেলে বলতেন বাসা তহরুন আল্লাহ অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই কোনো টেনশন করবে না অবশ্যই আল্লাহ তালা তোমাকে সুস্থ করবেন এই যে একটা সান্ত্বনা এই সান্ত্বনাটা রুগীর জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নবী করিম সাদ আলাহিসাল্লাম কিন্তু এই সান্ত্বনা দিতেন এবং এটি তার শূন্য নবী সাদাম শুন না যে কোনো রোগী দেখতে গেলে নবী করিম সৌসালাম রোগীর সাথে সাক্ষাৎ করলেই বলতেন তহরুন ইনশাআল্লাহ আমরা আমাদের ভাষায় বলতে পারি টেনশনের কোনো কারণে না অবশ্যই আল্লাহ তারা আপনাকে এই যে একটা নির্ভরতা দেওয়া এটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা চিকিৎসা সেবার সাথে যারা জড়িত আছেন আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করতে চাই আপনাদের ভাই হিসেবে যে আপনারা আপনাদের জীবনে যত মানুষকে সেবা দিবেন প্রত্যেকটা মানুষকে শুরুতে অভয় দেওয়ার চেষ্টা করবেন রোগ যত জটিল হোক যত কঠিন হোক আপনি আপনার দৃষ্টিকোণ থেকে হয়তো দেখছেন অনেক জটিল বা কঠিন কিন্তু আল্লাহ কাছে কঠিন বা জটিল বলতে কিছু নাই তিনি চাইলে সব কিছু পারেন সো আপনি আল্লাহর প্রতি তাকে ভরসা দিবেন আল্লাহর প্রতি যদি আপনি ভরসা দেন আল্লাহর প্রতি নির্ভর তাকে করতে বলেন তাকে যদি আপনি অভয় দেন তাহলে তার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনারা আমার চেয়ে ভালো জানেন মানুষের মধ্যে যখন মানসিক শক্তি খুব শক্তিশালী হয় তখন তার মধ্যে ইমিউন সিস্টেম স্ট্রং হয়ে যায় তখন মানসিকভাবে সে শক্তিশালী হওয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে বৃদ্ধি পায় এই যে কোভিড নাইন্টিন হয়েছে কোভিড নাইন্টিনে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন গোটা বিশ্ব জুড়ে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তুলনামূলকভাবে মুসলিম কান্ট্রিগুলো কম সাফার করেছে আমার এই তথ্যকে আপনি বাস্তবতার সাথে মিলিয়ে নিতে পারেন আমি মেলানোর চেষ্টা করেছি তুলনামূলকভাবে অমুসলিম কান্ট্রিগুলো খুব বেশি সাফার করেছে আপনি ইউরোপ আমেরিকার কথা বলেন তারা অনেক বেশি সাফার করেছে সেই তুলনায় মিডিল ইস্টের মানুষ অনেক কম সাফার করেছে আপনি আমাদের দেশে কথা এই অঞ্চলের কথা যদি বলেন ভারতের দিল্লিতে লাশ সৎকার করা যাচ্ছিল না প্রতিদিনের তখনকার পত্রিকার রিপোর্টগুলো চোখের সামনে এখনও ভাসে ভয়াবহ এক অবস্থা তৈরি হয়েছে সেই তুলনায় বাংলাদেশে তেমন কিছুই হয়নি আমি ওই সময় কারণ বাজারে ঢাকায় বিভিন্ন টিভি চ্যানেলে প্রোগ্রাম করতে আসতাম ড্রাইভারকে ছুটি দিয়ে নিজে ড্রাইভ করে আসতাম এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রোগ্রাম করতে আসতাম তো আমার অবাক লাগতো যে কারণ বাজারে ওখানে দেখা যেত যে বিভিন্ন লোকজন ওই বাজারে ফুটপাতে আশেপাশে বিভিন্ন জায়গায় শুয়ে আছে আমরা মাস্ক ডাবল মাস্ক থ্রি লেয়ারের মাস্ক নিয়ে টেনশনে ছিলাম মাস্ক অরিজিনাল না আপনার ইয়ে সার্জিক্যাল মাস্ক হবে না তাহলে ভালো মাস্ক লাগবে আমরা দুনিয়ার টেনশন করতাম আর ওদের মাস্ক তো দূরের কথা ছাড়ার বস্তা একটা বিষয়ে তারা শুয়ে গেছে এবং দশ দিন পনেরো দিন বিশ দিন টানা আমার আসা যাওয়া হয়েছে এমন বহু মানুষ আছে যে এই বিশ দিন ধরে তিনি এই জায়গাতে আশেপাশের জায়গায় ঘোরাফেরা করছেন কিসের কার বাংলাদেশে যদি মেসাকার হতো দিল্লির মতো পরিস্থিতিও যদি হতো তাহলে আমাদের এখানে যে ঘনবসতি আমাদের যে গরিব দেশ হিসাবে আমাদের যে সহায় সম্বল কম পরিস্থিতি কোন পর্যায়ে যেত কিন্তু সেই তুলনায় আমরা অনেক ভালো ছিলাম এই ভালো থাকার কারণ কি থাকতে পারে সেটা আপনাদের গবেষণার ব্যাপার আপনারা নিশ্চয়ই গবেষণা করবেন এবং নিশ্চয়ই বহু গবেষণা আছে বাট একটা জিনিস অবশ্যই এখানে আমরা বলতে পারি সেটা হলো মুসলমানদের মধ্যে ওই যে আল্লাহ ভরসা আল্লাহর উপরে আস্থার জায়গাটা আছে এই কারণে মানসিক শক্তি তাদের অনেক বেশি থাকে তো আপনি রোগীকে চিকিৎসা সেবা দিতে গিয়ে যদি তাকে আল্লাহর উপরে ভরসা দেন আপনি তাকে যদি সান্ত্বনা দেন এবং পজিটিভ কথা যদি বলেন তাহলে দুটি লাভ হবে এক হলো আপনার রুগী সে আপনার প্রতি আস্থা রাখবে সে স্বপ্ন দেখবে সেই সাথে আল্লাহর কাছ থেকে আপনি সব পাবেন কারণ নবিকের নবী সাদ্লামের সুন্নত আপনি আদায় করেছেন নবী সাদ্লাহ আসলামের আদর্শ ছিল তিনি কোনো পেশেন্টকে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখলেই তাকে আগে অভয় দিয়ে নিতেন তারপরে বাকি কথা বলতেন অতএব শুরুতে অভয় দিয়ে নিতে হবে আমার এক বন্ধু আছেন ঢাকা মেডিকেল কলেজের কার্ডিয়াকের ডাক্তার তিনি আমাকে আমি দেখলাম যে বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে আমার বা আমার পরিচিত কারোর ব্যাপারে ওনার সহযোগিতা নিলে তো শুরুতেই খুব এমনভাবে বলেন যে মনে হয় যে রুগী বাঁচাটা খুব কঠিন ব্যাপার তো আমি বললাম ভাই এই ছোটোখাটো ইস্যু আপনি যেভাবে বলেন এটা কি বিষয়টা কি এরকম তো উনি আমাকে বললেন ভাই ইস্যু হলো কোনো পেশেন্ট আমরা যেহেতু ঢাকা মেডিকেল কলেজে রুগীদের নিয়ে ডিল করি গরিব মানুষ সবাই মানুষ আসে শেষ মুহূর্তে আসে অন্য সব জায়গায় মানা করে দিয়েছে তারপর আমাদের এখানে আসে তো পরে যেন ঝামেলা না করে রুগীর লোকজন সেজন্য শুরুতে আমরা বলে দেই বাঁচার সম্ভাবনা খুবই কম ধরেন নাই আশা একেবারেই নাই আমরা চেষ্টাটা করতে পারি আল্লা ভরসা আল্লা ভরসা ঠিকই বলি কিন্তু শেষ লাইনে আগে বলেনি যে বাঁচার সম্ভাবনা খুবই কম রুগীর যা অবস্থা আপনারা দোয়া পড়েন আমরা চেষ্টা করি এরপরে রুগী যদি বেঁচে যায় তখন পেশেন্টের লোকজন তারা খুশিতে আত্মহারা মাসা আল্লাহ মানুষ জিন্দা হয়ে গেছে মানে ডাক্তার সাহেব কি সার্ভিস দিয়েছেন আর যদি আল্লাহ না করে মরে যায় তো ডাক্তার সাহেব বলে আমি তো আগেই বলছিলাম রাগ করার তো কিছু নেই তো আমার ওই বন্ধুকে আমি বললাম না ভাই আমি একমত হতে পারলাম না আপনার সাথে আপনার যুক্তি আপনার পিঠ বাঁচানোর জন্য চমৎকার সন্দেহ নেই আপনার নিজের পিঠ বাঁচানোর জন্য বা অবুজ রুগীর লোকজন আত্মীয় স্বজন তাদেরকে ম্যানেজ করার জন্য হয়তো আপনার বুদ্ধিটা চমৎকার কিন্তু একজন মুসলিম হিসাবে আপনি শুরুতে যদি তাকে অভয় দেন এবং এরপরে আপনি বলেন যে ভাই হায়াত আল্লাহ তালার কাছে অনেক ছোট ছোট ইস্যুতে মানুষ দুনিয়া থেকে চলে যায় আবার অনেক বড় বড় রোগ নিয়ে আল্লাহ তালা মানুষকে সুস্থ করে তারপর মেডিকেল থেকে হসপিটাল থেকে বের করেন অতএব আপনি যদি তাকে অভয় দেন তাহলে আর কিছু না হোক নবী সাদ আসলাম একটা সোনা আপনার দ্বারায় জিন্দা হয়ে যাবে আমি আমার জীবনে একটা ক্ষুদ্র অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলি আমার একটা ছোট অপারেশন হয়েছে বেশ কিছুদিন আগে তো আমি মূলত প্রকৃতিগতভাবে এই টাইপের মানুষ যেটাকে ছুতুরি বলে আমাদের এলাকাতে আপনাদের এখানে কি বলে আমি যাই না মানে কিছু হইলে যে খুব ভয় পায় শুই দেখলে খুব ভয় পায় এই টাইপের মানুষকে কী বলে ভীতু প্রকৃতির বলি আমি এই টাইপের মানুষ যে একটু ইঞ্জেকশন দিবে ডাক্তার তাতে আমার মনে হয় আমি বোধহয় কালিমেতে এবার রেডি হওয়া উচিত এরকম একটা ব্যাপার তো অপারেশন ছোট আমার যিনি ডক্টর ছিলেন আমি ওনাকে বললাম ভাই আপনি তো থাকবেন আপনার সার থাকবেন আপনার স্যারের সার থাকলে আরও ভালো হয় কমপক্ষে তিনজন ডাক্তার থাকতে হবে তো ওনারা হাসাহাসি করছেন বলেন ভাই এটা খুব ছোটো ইস্যু আমরা কত মজার ইস্যু ডিল করি এটা এমন কোনো ব্যাপার না বললাম না ভাই থাকতে হবে তো পরে উনি আমার কথা অনুযায়ী অপারেশন থিয়েটারে কয়েকজন ডাক্তার রাখলেন সিনিয়র ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরকম একজন রাখলেন প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর রাখলেন দুই তিনজন রাখলেন আবার এনএসটিসিআর আমার পরিচিত এক বন্ধু আছেন এমনি সিনা মেডিকেলের ওনাকে রাখলাম আবার যেখানে অপারেশন হয়েছে সেখানকার একজন দুজন এনেস্তিসিয়ার রাখলাম কারণ আমার আবার ইয়ে পাওয়া যায় না পেছনে পিঠে তো যার কারণে দুজন রাখলাম যে কোনো অসুবিধা যেন না হয় আরেকজন ছিলেন আমার ওই বন্ধু যে বললাম ঢাকা মেডিকেল কলেজের তাহলে সব মিলিয়ে কয়জন হলো পাঁচ ছয়জন ডাক্তার ছোট্ট ইস্যু যাই হোক অপারেশন হয়ে গেল আমাকে পোস্ট অপারেটিভ রুমে নিয়ে যা যাওয়া হলো আমার তো যা যায় অবস্থা কালিমা তো এবার কালিমা শাহাদা একটু পরপর পড়ি আল্লাহ না জানে চলে যাই কি অবস্থা হয় না হয় যাই হোক খুব কষ্ট পাচ্ছিলাম কষ্ট পাচ্ছিলাম আসলে যতটা না বাস্তবে তার চেয়ে বেশি মনে পোস্ট অপারেটিভ রুমে নার্সরা নিজেরা যা বলা বলি করছিল কি হয়েছে ওনার এত লোকজন দেখতে আসছে এত ডাক্তাররা আসছেন মানে অপারেশনটা হয়েছে কিসের অপারেশন নতুন ডিউটিতে আসা নার্স অন্য নার্সকে জিজ্ঞাসা করতেছে তো নার্স যখন বলল যে এটা হয়েছে রোগটার কথা বললো যে এটা এই অপারেশন হয়েছে তখন নার্স যিনি প্রথম জিজ্ঞাসা করছেন তখন তার সে সহকর্মীকে বললেন এই অপারেশনের জন্য এই অবস্থা মানে এত ডাক্তার এত কিছু এমনভাবে তিনি তাচ্ছিল্য করে বললেন আমি পেশেন্ট হিসাবে খুব অপমান বোধ করলাম যে এটা হলো কিছু এ ভদ্র মহিলা বলছে যে এইটার জন্য এত কিছু কিন্তু বিশ্বাস করবেন ভদ্রমহিলার এই কথা কাপড় দেওয়া ছিল পর্দা আমি দেখছিলাম না কথা শুনছিলাম তার এই কথা শোনার পর আমার শরীরের মনে হয় সব রোগ বালাই চলে গেল এবং ভয়টা অনেকটা কেটে গেল এর মনে হয় বিশ পঁচিশ মিনিটের মধ্যে আমি বললাম আমাকে এক ক্যাবিনে দিয়ে দেন আমার আর পোস্ট অফিস রুমে থাকার দরকার নাই কারণ আমি মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে গেলাম আমি তখন ধরে নিলাম এটা আসলে কোনো ব্যাপারই না আমার আগে ডাক্তার এত কথা বলছিল বিশ্বাস হলো না এখন নার্সদের নিজেদের বলা বলি আমার অগচরে সেটা যখন আমার কানে আসলো তখন বলতাম কোনো বিষয়ই না এখন চিকিৎসক হিসাবে আপনার কাছে পেশেন্ট আসার পর আপনি পেশেন্টকে বলেন যে ভাই কোনো ব্যাপার না ইনশাআল্লাহ এর কত জটিল রোগী আল্লাহর রহমতে ভালো হয়ে যায় আল্লাহ ভরসা কোনো চিন্তা করবেন না এরপরে আপনার সেফটির জায়গাটা যে আবার কিছু হয়ে গেলে সুস্থ না হলে আপনাকে ধরবে এবার আপনি বলেন যে দেখেন সুস্থ করা না করা মালিক তো আল্লাহ তারা এই জায়গাটা আপনাদেরকে এই জন্য বলছি যে এটা আমার নবী সাল্লাহ আসাল্লামের সুন্না এবং এই সূন্নাটাকে অনেক বড় বিষয় হিসাবে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের অনেক ক্ষেত্রে কাজ সহজ হয়ে যাবে এজন্য দ্বিতীয় আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে অ্যাজ এ মুসলিম আপনি আপনার সমস্ত রোগীকে সবসময় অভয় দেওয়ার চেষ্টা করবেন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহর উপরে ভরসা দেওয়ার চেষ্টা করবেন কারণ আল্লাহ তালা বলেছেন ইমানদারদের উচিত আল্লাহর উপরে ভরসা করা নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে অসুস্থ হয়েছেন একবার নয় একাধিকবার বেশ কয়েকবার এবং তার জীবন সায়নে এসে তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন অনেক বেশি অসুস্থতা নিয়ে দুনিয়া থেকে তিনি চলে গেছেন নবী করিম সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ আপনাদের প্রতিটি পেশেন্টের সেবা দেওয়ার ক্ষেত্রে আপনাদের জান্নাতের পথকে অনেক বেশি সুগম করতে পারে আর সেটি হল মানুষকে আল্লাহর ব্যাপারে তওয়াক্কুলে অভ্যস্ত করা আল্লাহর ভরসা দেওয়া নির্ভরতা দেওয়া অভয় দেওয়া সান্ত্বনা দেওয়া এবং সেই সাথে আল্লাহর প্রতি আল্লাহর প্রতি যে মানুষ আস্থা রাখে সেজন্য মানুষকে শুরুতে বলে রাখা এটা আমাদের নবী করিম সাল্লা আসালামের গুরুত্বপূর্ণ সুন্হা ছিল তিনি সবসময় মানুষকে অভয় দিতেন এবং সান্ত্বনা দিতেন এবং আল্লাহর উপরে ভরসা রাখতে শেখাতেন এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় তৃতীয়ত যে বিষয়টি বলতে চাই তা হল রুগীর সেবা দেওয়া রুগীর শুশ্রূষা করা এটা কিন্তু রুগীর হক বা অধিকার অর্থাৎ শুধু ডাক্তার হিসাবে আপনাদের কর্তব্য আমি বলছি না মুসলিম হিসাবে আমাদের সবার কর্তব্য হল যে কোনো পেশেন্ট বা যে কোনো রোগীকে সাধ্য অনুযায়ী সেবা দেওয়া শুশ্রূষা করা খোঁজ খবর নেওয়া নবী করিম সাল্লা একটি প্রসিদ্ধ হাদিস আছে তিনি বলেছেন হকুল মুসলিম আদাল মুসলিমে সিদ্ধ একজন মুসলমানের অন্য মুসলমানের উপর ছয়টি অধিকার থাকে কমন অধিকার যেমন আপনি যদি কাউকে সালাম দেন তখন আপনার অধিকার হয়ে যায় সালামের জবাব পাওয়া আপনাকে যিনি সালাম দিয়েছেন যাকে সালাম দিয়েছেন আপনি তিনি যদি সালামের জবাব না দেন তাহলে তিনি গুনাগার হন তিনি অপরাধী হন সালাম দেওয়াটা এই জন্য সুনত সবের কাজ কিন্তু সালামের জবাব দেওয়াটা কিন্তু ওয়াজিব আবশ্যক সালাম আপনি না দিলে গুণা হবে না কিন্তু কেউ সালাম দিয়েছে রিপ্লাই দেন নাই জবাব দেন নাই তাহলে আপনি গুণাগার হবেন কারণ ইসলাম আমাদেরকে এতটা সামাজিক হতে বলে ইসলামের সামাজিক সৌন্দর্যর ব্যাপারে এত বেশি ইসলাম সিরিয়াস যে কেউ সালাম দিয়েছে আপনি সালামের জবাব দেন নাই মানে হলো আপনি তাকে অবহেলা করলেন আপনি তুচ্ছ করলেন আপনি তাকে ইগনোর করলেন অপমান করলেন যে অধিকার আপনার নাই তো মুসলমানের অন্য মুসলমানের উপরে ছয়টি যে প্রাপ্য আছে অধিকার আছে সে প্রাপ্য অধিকারগুলোর মধ্যে একটা হলো সালাম দিলে সালামের জবাব দেওয়া ঠিক একইভাবে কেউ কারণ হাঁচি এলো হাঁচিয়ে আসার পর একটি বাক্য পাঠ করতে হয় আর পাঠ করতে হয় এটি যিনি শুনেছেন তার কর্তব্য হয়ে যায় পাল্টা ইয়ার হামুক আল্লাহ বলা ওই ব্যক্তিকে যে আল্লাহ তোমার প্রতি রহম করুন অনুগ্রহ করুন এই যে একটা সামাজিক সৌন্দর্য ইসলামের যে কেউ আপনাকে কিছু বলেছে আপনি তাকে রিপ্লাই করতে হবে রিপ্লাই করাটাকে শরীয়ত বাধ্যতামূলক করে দিয়েছে ঠিক একইভাবে একজন মুসলিমের আরেকটি অধিকার হলো যে তিনি যখন অসুস্থ হবেন তখন তাকে আপনার সেবা দিতে হবে সাধ্য অনুযায়ী করতে হবে এখান থেকে বোঝা গেল যে আপনারা যারা চিকিৎসা সেবার সাথে জড়িত আছেন ডাক্তার আছেন আপনাদের উপরে ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে কর্তব্য হয়ে যায় পেশেন্টকে সেবা দেওয়া তার মানে ভিজিট নেওয়া ঠিক হবে না যেহেতু আপনার কর্তব্য আপনার উপর ওয়াজিব রুগীকে সেবা দেওয়া তো আপনি ওয়াজিব পালন করেছেন ভিজিট নেবেন কোন হিসাবে যাই হোক ভিজিট আপনি নেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে একজন মুসলিম হিসাবে রুগীর সেবা সাধ্য অনুযায়ী দেওয়া গোটা পৃথিবীর সব রুগীকে সেবা দিতে আল্লাহ আপনাকে বাধ্য করেননি আপনার কাছে আপনার হাতের নাগালে যারা আছেন সেই রুগীকে সেবা দেওয়া তাকে শুশ্রূষা করা তার খবর নেওয়া এবং তাকে আপনার সাধ্য অনুযায়ী সার্ভিস দেওয়া এটা আপনার ওপরে শরিয়ার দৃষ্টিকোণ থেকে ওয়াজিব হয়ে যায় অতএব এই মেন্টালিটি যদি আমরা নিজেদের মধ্যে সেট করে নিতে পারি এই মানসিকতা যদি আমাদের মধ্যে আমরা ফিট করে ফেলতে পারি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে মনে রাখবেন পার্থিব কারণে মানুষ যখন কোনো কাজ করে তখন সেটাতে প্রকৃত আনন্দটা পায় না মানুষ যখন আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা কিছু করে মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াতে হবে সে বিশ্বাসের জায়গা থেকে কিছু করে তখন কিন্তু তার প্রত্যেকটা কাজ অত্যন্ত তৃপ্তিদায়ক হয় তার কাছে অনেক ভালো লাগে কাজ করে আপনি যখন কোনো রোগীকে সেবা দেওয়ার সময় চিন্তা করবেন যে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন কোনো মুসলিম কোনো ভাই তোমার কোন মানুষ অসুস্থ যখন হবে তখন তুমি তাকে শশ্রুটা করবে তার সেবা দিবে এটি তোমার কর্তব্য আমি কর্তব্য পালন করছি তাহলে কী হবে আমার আমার ওপর সন্তুষ্ট হবেন নবীর নির্দেশ আমি পালন করলাম আমার জান্নাতের পথ সুগম হবে অ্যাজ এ মুসলিম আল্লাহর কাছে আমি ভালো মুসলমান হতে পারবো তাহলে আপনার এই তাড়না থেকে এই তাগাদা থেকে যখন আপনি কাজটি করবেন তখন সে কাজের মধ্যে এক ধরনের আনন্দ অনুভব করবেন এক ধরনের তৃপ্তি অনুভব করবেন যেটা নিচ্ছক আপনার ভিজিটের জন্য ফিসের জন্য আপনার পার্থিব যে সুযোগ সুবিধা আছে জন্য করলে আপনি যেটা পাবেন না অতএব আমি আপনাদের প্রতি তৃতীয় অনুরোধটি করতে চাই তা হলো আপনার চিকিৎসা সেবাকে মুসলিম হিসাবে আপনার কর্তব্য মনে করে যে এটি আল্লাহর পক্ষ থেকে আমার উপরে অর্পিত দায়িত্ব যে আমাকে আল্লাহ তালা যে জ্ঞান দিয়েছেন আমার যে ধারণা আছে আমার এই জ্ঞান আমার এই নলেজ থেকে একজন রুগীকে আমি সেবা দেওয়ার সুযোগ পাচ্ছি এটা আমার কর্তব্য আল্লামার জন্য কর্তব্য করে দিয়েছেন সো আমি সে কর্তব্যের জায়গা থেকেই করবো যখন সেটা করব। তখন সেটা ওই যে বললাম এ বাদতে পরিণত হবে আবার আপনার এক ধরনের পরিতৃপ্তি আপনি সেখানে পাবেন তো আমি আশা করব আপনারা সে বিষয়টিকেও খেয়াল রাখবেন নাম্বার চার ডাক্তার বা নার্স যারা থাকেন বা চিকিৎসা পেশার সাথে যারা জড়িত থাকেন আমি জানি আপনাদের মাথা নানা কারণে আমাদের পেশেন্টরা আমরা আপনাদের মাথাকে আমরা অনেক সময় হট করে রাখি গরম করে রাখি কারণ এদেশে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে অনেক বেশি আবেগপ্রবণ আমরা অনেকে আছি খুব বেশি বোঝার চেষ্টা করি না একই বিষয়ে ডাক্তারদের সাহেবদেরকে বারবার বিরক্ত করতে থাকি বিরক্ত করতে থাকি কিন্তু এই জায়গাটাতে নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নার আলোকে সওয়াব পাওয়ার বিপুল সম্ভাবনা যেমন আছে আপনাদের একটু ভুলের কারণে কিন্তু আপনার আমল নামা বরবাদেরও কিন্তু অনেক বড় জোরালো আশঙ্কা রয়েছে কারণ আমি যেটা শুরুতে বলছিলাম মানুষ সবচেয়ে কষ্টের সময়টাতে আপনাদের কাছে আসে আমি গতকালকে কুমিল্লা মেডিকেল কলেজে বলেছি আমাদের সাথে আপনাদের একটা মিল আছে অর্থাৎ হুজুরদের সাথে ডাক্তারদের একটা মিল আছে মিলটা কি আমাদের কাছে মানুষ আসে বিপদে পড়লে আর আপনাদের কাছে মানুষ যা বিপদে পড়লে অন্য শ্রেণী পেশা মানুষের কাছে এতটা মানুষ বিপদে পড়লে যায় না হুজুরদের কাছে সুদিনে মানুষ খুব কম আসে ব্যবসায়ী যখন ব্যবসা বাণিজ্য সব ধরা খেয়ে রাস্তা বসার উপক্রম হয়ে যায় এবার যায় বলে হুজুর কিছু তাবিজ কবজ দেন পলিটিশিয়ান যখন বিরোধী দলে থাকে দৌড়ের উপরে থাকে মামলা টামলা খেতে খেতে পেরেশান থাকে এবার সকাল বিকাল হুজুরের দোয়া যখন ক্ষমতা চলে যায় তখন হুজুর গোনার সময় আর থাকে না ঠিক একই অবস্থা আপনাদের আপনাদের কাছে মানুষ সুদিনে কেউ দেখা করতে আসে না সবাই দুর্দিনে আসে তো মানুষ যেহেতু দুঃখ দুর্দশা নিয়ে কষ্ট নিয়ে আপনাদের কাছে আসে ওই কষ্টে থাকা মানুষটা যদি আপনার কোনো ভুল আচরণে বা আপনার কোনো আচরণে কষ্ট পেয়ে তিনি যদি আঘাতপ্রাপ্ত হয়ে যান মনে রাখবেন আপনার সমস্ত আমল নষ্ট হওয়ার জন্য আপনার ওই একটি খারাপ আচরণ আপনি অধৈর্য হয়ে সারাদিন রুগী রেখেছেন আপনি নিতে পারেন নাই আপনি ধৈর্য হারিয়ে ফেলেছেন আপনি তার সাথে একটু রাপ ব্যবহার করে ফেলেছেন আপনার আচরণটা খারাপ হয়ে গেছে ওই যে কষ্টে থাকা মানুষ মাজলুম অসহায় ওই সময়টাতে তার মনের যে বেদনা সে বেদনা ভরা বদ্ধা যেটা আপনার উপর লাগবে সেটা কিন্তু ধ্বংসাত্মক হয়ে যেতে পারে এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো অনুগ্রহ করে রোগীদের হিতাকাঙ্ক্ষী হওয়ার পাশাপাশি নবী করিম সাল্লাহামের আরেকটি শূন্য আপনারা জিন্দা করবেন সেটি হলো নবী সাল্লাহাম পেশেন্টের জন্য দোয়া করতেন যে কোনো পেশেন্টের জন্য দোয়া করতেন আস আজিম রব্বাল আরশিল আজিম আইয়াসিয়াক এটা সব মুসলমানদের জন্য প্রযোজ্য শুধু ডাক্তারদের জন্য না আমরা যখন কোনো রোগীকে দেখতে যাব। বা কোনো রুগী আমার কাছে আসবে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব দোয়াটা হলো আস আল্লাহ আজিম আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি প্রার্থনা করছি রব্বাল আসল আজিম যিনি মহান আরসের অধিপতি তার কাছে আমি প্রার্থনা করছি আইয়া শিয়াক যেন তিনি তোমাকে সুস্থতা দান করেন এই দোয়াটি আপনি কোনো রুগীর জন্য যখনই নিবেদন করবেন তখন আপনি একটা সুন্নত জিন্দা করার সব পেয়ে যাবেন আমি যেটা বলছিলাম যে রুগীর সাথে আলাপচারিতার ফাঁকে আপনি পুরো আরবি টেক্সটটা পড়তে না পারেন বাংলাও যদি বলেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ আপনি প্রেসক্রিপশনটা তার হাতে বোঝায় দেওয়ার পর যদি বলেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ অথবা শুরুতে যদি আপনি মান আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ তাহলে আপনি আরেকটি শূন্য জিন্দা করার আমল এবং সব আপনি পেয়ে গেলেন নবী করিম সাল্লাহ সাল্লামের এই সূনাটাও খুবই ইফেক্টিভ একটি শূন্য আমরা হয়তো মনে করি যে আমার বলার দ্বারা কী হবে আমি মন থেকে তার জন্য অন্তর থেকে দোয়া করে এটি বলবো যখন এটা বলবো তখনই সে সুস্থ হোক বা না হোক আমি আল্লাহ কাছে সব পেয়ে যাব অতএব এই আমলটাও আমরা জিন্দা করতে পারি আমরা অনেকে এটা করি না যে কোনো পেশেন্টকে যে কোনো রুগীকে দেখে তার খোঁজ খবর নিয়ে আগে পরে তার জন্য দোয়া করতে হয় এটা আমি আরেকটা শূন্য নাম্বার পাঁচ আপনার রুগীরা যখন আসে তখন রুগীদেরকে দাওয়াত দেওয়ার বিরাট বড় সুযোগ আছে আমি যেটা বললাম যে আপনাদের কাছে মানুষ যেহেতু অসহায় হয়ে দুঃখে পড়ে দুর্দশায় পড়ে অসুস্থ হয়ে তারপর আসে অতএব এই সময়টাতে এই পর্যায়টাতে আপনারা অনেক কথা বললে মানুষ শুনবে যেটা আমরা বললেও শুনবে না কারণ মানুষ যখন চাপে পড়ে বিপদে পড়ে এজ এ ডক্টর আপনাদের কথাকে তখন মানুষ খুব গুরুত্বের সাথে দেখে দেখুন ডাক্তার জাকির নায়ক আপনাদের পেশার মানুষ কিন্তু তিনি চেয়ার আমাদেরটা দখল করে বসে আছেন পৃথিবীতে লক্ষ লক্ষ আলেম দ্বারা ইসলাম প্রচারের সেই কাজ হয় নাই একজন চিকিৎসক জাকির নায়েক দ্বারা যে কাজ হয়েছে আমি আমার এক বন্ধু চক্ষু স্পেশালিস্ট বিশেষ ডাক্তার ছিলেন সরকারের চাকরি ছেড়ে দিয়ে নিজে এখন প্র্যাকটিস করেন তো ওই ভাই আমাকে বললেন ভাই আমি ছাত্র নিরণ করতাম আমার মনে হয় রাশিয়া মেডিকেল স্টুডেন্ট তিনি বা রংপুরের যাই হোক অনেক আগের সিনিয়র মানুষ তো উনি বললেন যে ভাই আমি এক সময় ছাত্র নিরয়ন করতাম নামাজ কালাম পড়তাম না এবং আমি নিজেকে অনেক আধুনিক স্মার্ট মনে করতাম আসলে ইসলাম নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমি পাচ্ছিলাম না অনেক হজুতের কাছে জিজ্ঞাসা করছি বাট আমার স্যাটিসফ্যাকশন হয়নি তো একদিন টিভি স্ক্রল করতে করতে দেখলাম যে একটা লোক হ্যাংলা পাতলা টাই পরা আবার দেখি মাথায় টুপি একটু পিকুলিয়ার লাগলো অদ্ভুত দেখে আমি একটু শুনলাম শুনতে শুনতে দেখে নাম উঠছে ডাক্তার জাকির নাই দেখলাম আমার পেশার লোক তো একটু আগ্রহী হয়ে শুনলাম তো উনি বললেন যে একই প্রশ্নের উত্তর যেটা আমি অনেক হুজুরকে করেছি হয়তো সাধারণ আলেমদেরকে করেছেন সবাই সব প্রশ্নের উত্তর জানা জরুরি না তো একই প্রশ্নের উত্তর দেখলাম ভদ্রলোক দিচ্ছেন খুব চমৎকারভাবে অসাধারণভাবে আমার স্যাটিসফ্যাকশন হচ্ছিল এই যে শুরু করেছেন আল্লাহ সে বান্দা আমার সেই বন্ধু তিনি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন ধার্মিক খুব রিলিজিয়াস এবং খুব প্র্যাকটিসিং একজন মুসলমান হতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো একজন চিকিৎসক হয়েও দাওয়াতের ময়দানে তার অনেক কাজ করার সুযোগ হয়েছে আপনি ডাক্তার জাকির নায়কের মতো এত পড়াশোনা করা ছাড়াও আপনার জায়গা থেকে আপনি অনেক কাজ করতে পারেন আপনার ক্ষুদ্র প্রচেষ্টা দ্বারা যেমন আপনার পেশেন্টকে যদি আপনি বলেন যে ভাই নবী করিম সাল্লাসাল্লামের সুন্না এটা যদি আপনার লাইফস্টাইলে আপনি মেনটেন করেন তাহলে আপনি অনেকখানি সুস্থ থাকতে পারবেন এরপরে তো আমাদের কোনো ভিন্ন মত করার সুযোগ নেই রাতে তাড়াতাড়ি শট আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আপনারা কি ভিন্ন কিছু বলেন নাকি আমরা তো জানি যে আপনারাই অর্থাৎ ডাক্তাররাই আমাদেরকে বলছেন যে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে অনেক গভীর রাত জেগে থাকা স্বাস্থ্যের জন্য ভালো না তো আমার নবী সাদাম সুন্নত হলো তিনি আসার পরে দ্রুততার সাথে শুয়ে যেতেন মাগরিবের পরে রাতের খানা খেয়ে ফেলতেন এখন আপনারাই বলছেন যে ঘুমানোর অনেক আগে আমরা যদি ডিনার করে ফেলি তাহলে সেটি আমাদের ডাইজেস্টিংয়ের জন্য সহজ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সন্ধ্যার পর পর রাতের খাবার খাওয়াকে পছন্দ করতেন এবং এসার পরে খাবার তো পরের কথা কোনো আলাপ আলোচনা করা পছন্দ করতেন না দ্রুততার সাথে বিছানা চলে যাওয়াটা তা পছন্দ ছিল তিনি রাতভর ঘুমানো পছন্দ করতেন ভোরে ঘুমানো অপছন্দ করতেন তো নবী সাল্লামের সুন্হাকে যদি আমরা মেনটেন করি তাহলে সেক্ষেত্রে আমরা অনেকখানি সুস্থ থাকবো এবং সেই সাথে আমরা জানি নবী করিম সাল্লাহ সাল্লাম খাবারের ক্ষেত্রে উদরপূর্ণ করে খেতে নিরুৎসাহিত করেছেন রাতের তিন পেটের তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানীয় এক ভাগ পানীয় বলতে পানি বা পানি জাতীয় এই যে খেতে সালাদ খেতে বলেন আপনারা সবজি খেতে বলেন সেগুলো খাওয়া নাবি সাল্লাহ শোন না তাহলে সন্না লাইফস্টাইল যদি কেউ মেনটেন করে তাহলে সেক্ষেত্রে তিনি এমনিতেই সুস্থ থাকবেন বা আল্লাহ তালা তাকে অনেকখানি সুস্থ রাখবেন অতএব আপনি আপনার প্রেসক্রিপশনের ফাঁকে ফাঁকে আপনি রুগীদের সেবা দেওয়ার ফাঁকে ফাঁকে নবী সাল্লামের সুন্নার পথে যদি আহ্বান করেন তাহলে এক কাজে দুই কাজ হবে আপনি হয়তো একই কথা বলছেন বাট ধর্মীয় থেকে বলছেন না ধর্মীয় প্রাসপেকটিভ থেকে বললে আপনার বলাও হবে আবার সবও পাবেন এবং সেই সাথে যাকে বলছেন তিনি এদেশে মানুষ যেতে ধর্মপরায়ণ আপনি যখন দিনই কারণে ধর্মীয় কারণে তাকে কোনো কিছুর প্রতি আহ্বান করবেন তখন তার বিশেষ একটা গুরুত্ব তার কাছে থাকবে তো এইভাবে পাচ্ছক্ত নামাজের মাধ্যমে আমাদের যে ব্যায়াম হয় আমাদের বিশেষ করে সন্ধ্যায় নবী সাল্লাহ আসলাম তাড়াতাড়ি খাবার খেয়ে এসা নামাজ পড়তে মসজিদে যেতেন জামাতের নামাজ পড়ে আবার আসতেন এই যে আসা যাওয়া একটা ব্যায়াম হয়ে যায় তারপরে ঘুমোতে যেতেন এই জিনিসগুলো যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আমার মনে হয় সুন্নাকে এখানে আপনারা একই কথা বলেন হয়তো সুন্নাকে যদি রিলেট করে বলেন তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য বহুবিধ কল্যাণ হয় এবং দাওয়াতের কাজ হয় সর্বশেষ যে পয়েন্টটি আমি বলতে চাই তা হল মেডিকেল সায়েন্স রিলেটেড অনেক ফিক বা অনেক মাসাইল সংক্রান্ত বিষয় আছে সেগুলো আপনাদের শিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এ নিয়ে অনলাইনে বিভিন্ন রকমের কোর্স আছে আমি যতটুকু জানি বিভিন্ন অনলাইন বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের জন্য নানা রকমের কোর্স আছে যারা চিকিৎসা বিজ্ঞানের লোক আপনি মেডিকেল স্টুডেন্ট অথবা ডাক্তার আপনি আপনার এই সেবা দিতে গিয়ে সরিয়ার বেশ কিছু বিধিবিধান আপনার জানার প্রয়োজন হবে যেমন একটা কমন প্রশ্ন ডাক্তারদের সেটা হলো ঔষধ কোম্পানির কমিশন নেওয়া যায় আছে কি না এই প্রশ্নের উত্তর অনেক ডাক্তাররা জানতে চান অনেকে অবশ্য জানতেই চান না জানলে আরেক ভেজাল হবে কি আমাদের দিন আল্লাহকে বলা যাবে আল্লাহ আমি জানি নাই আল্লাহ বলবেন মায়ের ডাবল হবে কেন মায়ের ডাবল একটা হলো জ্ঞান অর্জন করা একটা ফরজ আর জ্ঞান অনুযায়ী আমল করা আরেকটা ফরজ তুমি দুইটা লঙ্ঘন করেছ অতএব ডাবল মায়ের হবে আর যে জেনেছে কিন্তু আমল করে নেই সে একটা করেছে আরেকটা করে নাই সে সিঙ্গেল মায়ের খাবে অনেকে আছেন যে এই ক্ষেত্রে নিজেকে খুব চালাক মনে করেন যে বাবা বেশি জানলে বিপদ জানলাম না তো জানলাম না দেখে বেঁচে গেলাম ব্যাপারটা এরকম সহজ না যাই হোক তারপর পেশেন্ট আমরা যখন রুগী দেখবো তখন রুগী দেখতে গিয়ে রুগীর সতর তারপরে হিজা পর্দা আরও অন্যান্য যে বিষয় আসে আছে সেগুলো জানার জন্য সংশ্লিষ্ট বিষয়ের ইল অর্জন করা কিন্তু ফরজ আফজালুল আলমে আলমুল হাল ও আফজালুল হাল আরবিতে একটি প্রবাদ আছে যার অর্থ হলো সবচেয়ে উত্তম জ্ঞান হলো যখন যে বিষয় আমার প্রয়োজন সে বিষয়ের এলম বা জ্ঞান আমার অর্জন করা অথবা আপনি যখন মেডিকেল স্টুডেন্ট হবেন তখন আপনার এই জগতে কাজ করতে গিয়ে শরিয়ার কোন কোন প্রশ্নের উত্তর আপনার জানা দরকার সেটি জানাটা আপনার উপরে ফরজ যেটা অন্য অনেকের জন্য ফরজ নয় একজন ব্যবসায়ী তিনি যখন ব্যবসা করতে যাবেন তখন ব্যবসা করতে গিয়ে কোন কোন হালাল হারামের প্রশ্ন আসে সেগুলো জানা তার জন্য ফরজ অতএব আমি আপনাদেরকে সর্বশেষ যে অনুরোধটি করতে চাই সেটা হলো যে আপনারা এই সংক্রান্ত বিষয় খুব ভালো করে জেনে নেবেন এবং এ বিষয়ে অনেকগুলো কোর্স অনেকগুলো আর্টিকেল অনলাইনে আপনি খুঁজলে পাবেন তো এই ছিল আমার সংক্ষিপ্ত আপনাদের উদ্দেশ্যে নিবেদন যে সর্বপ্রথম হলো আমি আবার সামাইটা বলে দিচ্ছি সর্বপ্রথম হলো উদ্দেশ্যটাকে সংশোধন করে নেওয়া ঠিক করে নেওয়া চূড়ান্ত করে নেওয়া যে আমরা যা কিছু করছি অ্যাজ এ মুসলিম আমাদের এই কাজ পার্থিব হতে পারে কিন্তু এর বিনিময় আমি আল্লাহর কাছ থেকে লাভ করে সব পাবো আল্লাহকে সন্তুষ্ট করবো এটা আমার মূল উদ্দেশ্য পাশাপাশি অন্য যেগুলো আমার স্যালারি পাওয়া আমার চাকরি আমার ভালো চেয়ার পাওয়া ভালো জায়গা যাওয়া সম্মান পাওয়া এগুলো সব গৌণ মুখ্য হলো আল্লাহর সন্তুষ্টি সো আল্লাহর সন্তুষ্টিটা মুখ্য যদি হয় বাকিগুলো অটোমেটিকলি আমার অর্জিত হয়ে যাবে ইনশাআল্লাহ তারা তাহলে নিউ ঠিক করে নেওয়া তাহলে আমার এই পুরো জাগতিক পড়াশোনাটাই এবাদতে পরিণত হতে পারে দ্বিতীয়ত যে পয়েন্টটি বলেছি তা হলো রোগীকে বা আপনার সেবা প্রার্থীকে সান্ত্বনা দেওয়া অভয় দেওয়া আল্লাহর পরে ভরসা দেওয়া এটি গুরুত্বপূর্ণ একটি সুননা নবী সাল্লাহ সাল্লামের তাকে ভয় দেখানোর চাইতে তাকে সান্ত্বনা দেওয়াটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ রোগীর জন্য গুরুত্বপূর্ণ আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে আপনি নিয়ত যদি করেন ওই যে উদ্দেশ্য যদি হয় যে আমার নবী সাল্লাহ সাল্লাম কোনো রোগী দেখলে তাকে সান্ত্বনা দিতেন আমি তার সুন্নাকে অনুসরণ করছি তাহলে আপনি একটি ইবাদত করে ফেললেন এবং নাবিশাল্লাহ আসলামের সন্ন্যদ হিসাবে রোগীকে দেখার পর আপনি বলবেন লাভ আসা তহরুন ইশা আল্লাহ লিখে রাখতে পারেন বা মুখে বলতে পারেন বা বাংলায় আপনি বলতে পারেন যে ভয়ের কোনো কারণে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন নাম্বার তিন রোগী দেখাটা এটা আমাদের কর্তব্য আপনি ডাক্তার হিসাবে আপনার মতো দেখবেন আমি সাধারণ মানুষ হিসাবে আমার মতো দেখব। আমি আমার মতো করে শুশ্রূষা দিব আপনি আপনার মতো সেবা দিবেন আমাদের সবার উপরে কর্তব্য অসুস্থ মানুষদের সেবা দেওয়া শরীর যেটাকে কর্তব্য করে দিয়েছে সেই কর্তব্য বোধ থেকে যদি আমরা কাজটা করি তাহলে সেটিতে আমরা এক ধরনের প্রেরণা পাবো সেখানে আমাদের পার্থিব উদ্দেশ্যের চাইতে পারলৌকিক বিনিময় পাওয়াটা মুখ্য হবে এবং তখন একটা ইবাদত হবে সেজন্য এই মেন্টালিটি নিয়ে রোগীদের সেবা দেওয়ার অনুরোধ আমি আপনাদের করেছি নাম্বার চার রোগীদের জন্য দোয়া করা আপনি যাই তার জন্য লেখেন প্রেসক্রিপশন দেন পরামর্শ দেন দিন শেষে আল্লাহর উপরে ন্যস্ত করবেন যে আল্লাহ আপনাকে সুস্থ করুক সুস্থ করার মারিক আল্লাহ তালা আপনি ইমানের দাওয়াত তাকে দিয়ে ফেলতে পারেন যেটা অন্য অনেক শ্রেণী পেশেন্ট মানুষের দ্বারা সম্ভব না মানুষ আপনার কাছে ফি দিয়ে তারপর আসে দেখা করতে অতএব আপনার যে গুরুত্ব মানুষের উপরে পেশেন্টের উপরে আছে সেটা বলার অপেক্ষা রাখেন অতএব তাকে যাওয়ার সময় দোয়া দিয়ে দেন সেই দোয়ার কারণে আপনি নিজে সব পাবেন এবং আপনার দোয়া কবুল হয়ে তিনি হয়তো সুস্থ হয়ে যাবেন এবং তার কারণে আপনি আল্লাহর কাছে আলাদা সব লাভ করবেন পাঁচ নম্বর বলেছিলাম যে আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমরা রুগীদেরকে দাওয়াত দিতে পারি আল্লাহর পথে আহ্বান করতে পারি নামাজের পথে আহ্বান করতে পারি একজন ধূমপাই তিনি ধূমপান করছেন নবী সাদুল্লাহ সাল্লাম কেন নিষেধ করেছেন কেন ইসলামে ধূমপান করা নিষেধ দেখুন ইসলামে যা নিষেধ সেটা আমাদের জন্য ক্ষতিকর ইসলামে যা অনুমোদন করে সেটা আমাদের জন্য কল্যাণকর আমরা কোভিড নাইন্টিনের কথা বলছিলাম কোভিড নাইন্টিনে পৃথিবীতে যে দেশগুলো বেশি সাফার করেছে সে দেশগুলোতে তুলনামূলকভাবে মাদক গ্রহণের প্রবণতা অনেক বেশি ছিল এবং আমরা আপনাদের অর্থাৎ ডাক্তারদের গবেষণা থেকে আমরা জেনেছি যে মাদক অতিরিক্ত গ্রহণ করতে 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 তাদের ইমিউন যেমন দুর্বল হয়েছে তাদের তাদের ফুসফুস খারাপ হয়েছে নানা দিক থেকে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত এফেক্টেড হয়েছে এবং আমরা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলোতে মাদক গ্রহণের প্রবণতা অনেক বেশি আমরা দেখেছি কোভিড নাইন্টিনে তারা বেশি সাফারা হয়েছে তুলনামূলকভাবে মুসলিমদের মধ্যে এটাও একটা দিক যে মুসলমানরা সব মুসলমানরাই তুলনামূলকভাবে অন্য যে কোনো ধর্মের মানুষের চেয়ে মাদক তারা কম গ্রহণ করে মুসলমানদের মধ্যে পাপিষ্ট খারাপ মানুষ মাদক গ্রহণের প্রবণতা খুবই কম বেশিরভাগ মানুষ মাদক গ্রহণ করে না তো এর সুফল আমরা পাচ্ছি তাহলে আল্লাহ তালা যেটাকে হারাম করেছেন আপনি ধর্মীয় প্রাসপেক্টিভ থেকে যদি বলেন তাহলে সাধারণ মানুষের একে ডাবল গুরুত্ব দেবে যে ডাক্তার সাহেব বলেছেন আবার আমার ধর্মেও নিষেধ আছে দুটা গুরুত্ব সে পাবে এই জন্য আপনার কথার ফাঁকে ফাঁকে আপনি দাওয়াত দিয়ে ফেলতে পারেন একজন পেশেন্টকে আপনি তিন বেলা ওষুধ খাওয়ার কথা বললেন যদি আপনি বলেন যে ফজর নামাজ পড়ে এসে নাস্তা খেয়ে এটা খাবেন আর নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে এটা খাবেন আর এসার সময় রাতের খাবার খেয়ে তারপরে ওষুধ খাবেন তাহলে ফাঁক দিয়ে কিন্তু আপনি নামাজের দাওয়াত দিয়ে দিলেন এভাবে পেশেন্টকে নানাভাবে আপনি দাওয়াতি কাজ করতে পারেন তো সেই বিষয় আপনার প্রতি আমার অনুরোধ রইল এবং সর্বশেষ হলো মেডিকেল রিলেটেড যে সমস্ত জিজ্ঞাসা আছে ইসলামের যে সমস্ত বিষয় আসা আছে ইসলাম রিলেটেড বিষয় আছে সেগুলো বিষয়ে আপনাদেরকে জ্ঞান অর্জন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করেছি আমি শেষ করছি আপনারা ধৈর্য ধারণ করে এত সময় আমার এই আগোছালো এবং এই আমার সাদা মাঠা কথা আপনারা কষ্ট করে শুনেছেন এসেছেন সেজন্য আপনাদেরকে মুবারকবাদ প্রিন্সিপাল স্যারকে এবং তার সহকর্মীবৃন্দ যারা আছেন সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং আমরা এই দীর্ঘ সময় থেকে নিয়ে কর্ম গাহাদিসির আলোকে যে কথাগুলো বলার চেষ্টা করেছি আমি উদাত্ত আহ্বান রাখতে চাই যে সেগুলো অনুযায়ী আমল করে আপনাদের জীবনকে যদি আপনারা সাজাতে পারেন আপনি যদি অ্যাজ এ মুসলিম একটু উপকার এখান থেকে পান তাহলে সেটা হবে আমার জন্য সার্থকতা সেটা হবে এই পুরা আয়োজনের জন্য সার্থকতা আল্লাহ রব্বুল আলমিন এখানে আমাদের যেরকম সবাইকে সমবেত করেছেন জান্নাতুল ফেরদাউসে ঠিক একইভাবে আল্লাহ আমাদের সবাইকে সমবেত হওয়ার তফিক দান করুন জজাকমুল্লা খের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত